প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ভীষণ 32 ইঞ্চি E20 মডেল এলইডি টিভি। এই টিভিতে আপনি কী কী অ্যাপস ব্যবহার করতে পারবেন, রিমোটে ভয়েস কীভাবে কানেক্ট করতে পারবেন, কীভাবে লাইভ টেলিভিশন দেখতে পারবেন, কীভাবে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, বিস্তারিত আজকে ভিডিওতে তুলে ধরবো। আমরা যেটা যে কাজটা প্রথমে করব সেটা হলো, প্রথমে রিমোটকে ভয়েস কন্ট্রোল হিসাবে কীভাবে ব্যবহার করবো সেইটা দেখানো হবে। ভয়েস কমান্ডের চাপ দিলে এরকম লেখা আসে, সবসময় ব্লুটুথ সার্চ লেখাটা আসে। এই ভয়েস কমান্ডটাকে আপনি অ্যাড করার জন্য দুইটা বাটন, রিমোটের দুইটা বাটন একসাথে প্রেস করে রাখবেন। এখানে লেখাই আছে প্রেস দ্য রিমোট ব্যাক অ্যান্ড ভলিউম বাটন সেম টাইম। এটা হলো ব্যাক বাটন আর এটা হলো ভলিউম মাইনাস, দুইটা একসাথে প্রেস করে রাখা লাগবে। রিমোটে যখন এরকম লাল লাইটটা বাফারিং করবে তখন আবার আপনি ভয়েস বাটনটা জাস্ট ক্লিক করবেন। তারপর আর দেখেন লিস্টের মধ্যে আমাদের একটা নাম চলে আসছে, টিভি বিএলই রিমোট লেখা আছে, এটাতে জাস্ট ওকে করব। তাহলে দেখাবে যে পেয়ারিং হচ্ছে। পেয়ার হয়ে গেলে লেখা আছে পেয়ার, মানে অলরেডি আমাদের পেয়ার করা হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি ভয়েসটি কানেক্ট করে নিয়েছি, আমরা এখন দেখব ভয়েস কমান্ড বাটনটি ঠিকমতো কাজ করে কি না। এটা চেক করার জন্য জাস্ট এই ভয়েস কমান্ড বাটনটি প্রেস করব। কয়েকটা কালার দেওয়া আছে, আপনি দেখলে বুঝবেন এটা ভয়েস কমান্ড বাটন। জাস্ট একবার প্রেস করব, ডিসপ্লেতে এরকম আসছে, যখন লেখা আসবে ডিসপ্লেতে ট্রাই সেইং, তখনই আমরা বলব বাংলা ওয়াজ। বাংলা ওয়াজ চলে আসছে আমাদের, যে কোনো একটা প্লে করলে এখন চলবে। আপনি যদি কোনো নাটকের নাম মুখস্থ বা কোনো বক্তার ওয়াজ শুনতে চান, তার নাম বললেও সেই বক্তার ওয়াজ আপনাদের সরাসরি চলে আসবে। যেমন নাটক মোশাররফ করিম, মোশাররফ করিমের যত নাটক আছে জাস্ট আপনার অ্যাক্ট্রেসে ভয়েস কমান্ডের মাধ্যমে চলে আসলো। আমরা এখন দেখলাম যে ভয়েস কমান্ড কীভাবে, ভয়েস বাটন কীভাবে কানেক্ট করতে হয় এবং কমান্ডে কাজ করে কিনা। এরপর আমরা দেখব এই টেলিভিশনে কী কী অ্যাপস আছে। প্রথমে দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স দেওয়া আছে, আপনি নেটফ্লিক্স ইউজ করতে পারবেন। নেটফ্লিক্সটা হলো ফ্রি না, এটা আপনাকে মাসে মাসে পে করা লাগে, পে করে আপনি ইউজ করতে পারেন। সেরকম আরেকটা অ্যাপস আছে প্রাইম ভিডিও, যেটা লাইভ টিভি লেখা দেখতে পাচ্ছেন, এটা হলো ডিশের লাইনের মোড। এই মোডে দিয়ে আপনি ডিশের লাইন দেখতে পারবেন, ডিশের লাইন যদি তার লাগানো থাকে তাহলে আপনি ডিশের লাইন দেখতে পারবেন। এরপরে যে ডিজিটাল মিডিয়া প্লেয়ার, এখানে আপনি পেন ড্রাইভ দিয়ে ইউএসবির মাধ্যমে গান ভিডিও অডিও দেখতে পারবেন, ভিডিও ফটো মিউজিক অল আপনি এখানে দেখতে পারবেন। সাথে ইউটিউব আছে, ইউটিউব মিউজিক, এটা শুধু ইউটিউবের মিউজিক। প্লে স্টোর, এখন আমরা প্লে স্টোরে গিয়ে দেখব, আমরা এখন দেখব যে লাইভ টিভি দেখা যায় কিভাবে, ইন্টারনেটের মাধ্যমে ডিশ লাইন ছাড়া কিভাবে লাইভ টিভি দেখা যায়। সেজন্য আমরা কয়েকটা অ্যাপস আছে এই টেলিভিশনে, ট্রফি, বায়োস্কোপ, বিঙ্গি, অনেকগুলো অ্যাপস আছে, এগুলো ইউজ করে দেখতে পারবেন। প্লে স্টোর ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে কিন্তু জিমেল অ্যাড করে নিতে হবে। জিমেলটা আমরা পূর্বে অ্যাড করে রেখেছি, সেই কারণে আর দেখালাম না। এখন আমরা হলো ট্রফিটা ডাউনলোড দেবো, যেটা লাইভ টিভি দেখতে পারবো। চলে আসছে, ডাউনলোড হচ্ছে। অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন ওপেন করব। এই অ্যাপসের মাধ্যমে আপনি ডিশের লাইনে প্রায় 100+ চ্যানেল দেখতে পারবেন। এক্ষেত্রে কোনো আপনার টাকা দেওয়া লাগবে না, এবং কি ডিশের তারের কোনো ঝামেলা নাই। জি বাংলা, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, যে কোনো একটা ভিডিও আমরা প্লে করে দেখি, সনি ম্যাক্সটা প্লে করে দেখি, ইন্ডিয়ান চ্যানেল দেখতে পাচ্ছেন। এটা আমাদের কিন্তু লাইভ হচ্ছে টেলিভিশনের ডিশের লাইনে, যা দেখতে পারবেন এখানেও লাইভ হচ্ছে। এবং এইটাতে আপনার হলো ডিশের লাইনে যেমন ঝিরঝির করে, সেক্ষেত্রে কিন্তু এখানে ঝিরঝির করার কোনো সুযোগ নাই, আপনি এইচডি দেখতে পারবেন ডিশের চ্যানেলগুলো। তাছাড়া আপনি এই টেলিভিশনে
মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন, মোবাইলে যে কোনো ভিডিও আপনি টেলিভিশনে বড় আকারে দেখতে পারবেন, মোবাইলের টোটাল স্ক্রিনটা এখানে আপনি শেয়ার করতে পারবেন। এ প্লাসে প্লাসে প্রেস করে আমি ট্রফি অ্যাপসটা এখানে নিয়ে আসব। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম ভয়েস কীভাবে রিমোটের সাথে কানেক্ট করতে হয়, কী কী অ্যাপস ইউজ করতে পারবেন, কীভাবে লাইভ টিভি দেখতে পারবেন। এখন এই টিভিতে কয় জিবি র্যাম, কয় জিবি রোম দেওয়া হয়েছে সেটা বিস্তারিত বলবো এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়া হবে এবং কীভাবে আপনারা টেলিভিশনটা সমস্যা হলে সার্ভিস হবেন সেটাও আপনাদেরকে জানানো হবে। টেলিভিশনটিতে পাবেন 1 জিবি র্যাম এবং 8 জিবি রোম, সাথে পাচ্ছেন আপনি 4 বছরের ওয়ারেন্টি, 4 বছরের আপনার প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আদার্স পার্টস, অন্যান্য পার্টসও 4 বছর, যা অন্যান্য কোম্পানি দিচ্ছে। অনেক কোম্পানি দেয় হলো ডিসপ্লে 4 বছর, পার্টস দেয় 2 বছর 3 বছর, কিন্তু আমাদের ভীষণ কোম্পানি দিচ্ছে আপনাকে টোটাল টেলিভিশনটাই 4 বছর। আর টেলিভিশনটির প্রাইস রাখা হয়েছে 28,100 টাকা, এটা হলো MRP প্রাইস। সাথে আপনি শুধুমাত্র সীমিত সময়ের জন্য টেলিভিশনটিতে অফার আছে আকাশ DTS সম্পূর্ণ ফ্রি। এই টেলিভিশনটা কিনলে 4,000 টাকার মূল্যের আকাশ DTS সম্পূর্ণ ফ্রি। সাথে পাচ্ছেন আপনি আকাশ ইনস্টলেশন টোটালি ফ্রি। আর টেলিভিশনটি আপনি 6 মাসের কিস্তিতে নিতে পারবেন। যদি কিস্তিতে নিতে চান টেলিভিশনটি, সেক্ষেত্রে আপনার প্রাইসটা আসবে 29,500 টাকা। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। এবং কোনো প্রশ্ন থাকলে ভীষণের প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম পড়লে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।